আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আছে দুঃখ কষ্টে জরা, তবু এ দেশ আমাদের পান পাথরে ভরা। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি কলন্দপুর ব্রিজের উপরে। খুব সুন্দর একটা জায়গা, নদীর উপরে ব্রিজ, বেলি ব্রিজ, পাশে আম বাগান, খুব সুন্দর লাগে। বাজারের পাশে হাজির আম বাগানে প্রথম দেখা।
এখন নাস্তা করব। এখন আমি চলে আসলাম পাথরঘাটা। জয়পুরহাট জেলার যে কয়টি গুরুত্বপূর্ণ স্থান আছে তার মধ্যে এটি একটি অন্যতম। খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা। যদি আপনারা কখনো আসেন তাহলে পুরো জায়গাটা ঘুরে দেখবেন। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি হযরত নাসিরউদ্দিন রহমতুল্লাহ শাহর মাজার সামনে। খুব সুন্দর একটা জায়গা, আমরা ভিতরে যাব এবং আপনাদেরও দেখাবো, আমিও নিজেও দেখব। বন্ধুরা, মাজারে প্রবেশ মুখে দুইটি কবর দেখতে পারবেন। এই দুইটি হচ্ছে শাহ নাসিরউদ্দিন রহমতুল্লাহ মুরিদ শাহ রহমতুল্লাহ এবং অন্যটি হচ্ছে শাহ বরকতুল্লাহ। আর ভিতরে শায়িত আছেন হযরত মোহাম্মদ নাসিরউদ্দিন রহমতুল্লাহ। পুরো পাথরঘাটা জয়পুরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন নগরী ও অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এটি জেলার পাঁচদেবী উপজেলার পাথরঘাটা নাম স্থানে অবস্থিত। পাথরঘাটা প্রত্নস্থল বেশ কয়েকটি প্রত্ন সম্পদের সমিষ্টিত। এটি উপজেলার সদর থেকে 6 কিলোমিটার পূর্বে তুলসী গঙ্গা নদীর তীরে অবস্থিত। তুলসী গঙ্গা নদীর উভয় তীরে একটি প্রাচীন নগরীর ধ্বংসাবিশেষ চিহ্ন পাওয়া যায়। এখানে দুই ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং অনেক লোকের সমাগম ঘটে। বন্ধুরা, লক্ষ্য করুন সামনে দুইটি ঘর। এখানে বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে মিলাদ মাহফিল করার জন্য। এখানে রান্না বান্না করা হয় এবং খাওয়া দাওয়া করা হয়। এই গাছটি শতবর্ষের একটি গাছ, অনেক পুরনো গাছ। এখানে অনেকগুলো এরকম গাছ আছে, আপনারা আসলে লক্ষ্য করবেন অনেক গাছ আছে এখানে।
এখানে একটি শান বাঁধানো ঘাট দেখতে পাবেন, অনেক পুরনো, তবে এখানে লোকজন এসে বন্ধুরা।